ফ্রেন্ডস ওয়েলকাম টু স্মার্ট ক্লাস আজকে ভিডিওর এই মুহূর্তে সব থেকে বড় আপডেট হলো যে বন সহায়ক নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন করা হয়েছে তোমরা যারা বন সহায়ক পদের জন্য আবেদন করেছিল তাদের সকলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ খবর আমি তোমাদের সেই ইম্পর্টেন্ট অফিসিয়াল নোটিশ দেখিয়ে দেব এবং তোমরা যারা আবেদন করনি এখনও তাদের সকলকে বলবো আবেদন করে দাও এবং যদি আবেদন করতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে ভিডিও দেখে নিতে পারো এছাড়াও উপরে আইভাট নিয়ে সেখান থেকেও ভিডিও দেখে নিতে পারো সেখানে পুরো প্রসেসটা বলে দেওয়া আছে কীভাবে তোমরা আবেদন করবে কোথায় ঠিকানা মানে কোথায় আবেদনপত্র পাঠাতে হবে তার সাথে কী কী অ্যাটাচ করতে হবে এবং ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টস কী দিতে হবে এবং খামের উপর কী লিখতে হবে সমস্ত কিছু বলে দেওয়া আছে সেই ভিডিওতে এর পাশাপাশি বন সহায়ক কাজ ঠিক কীরকম মানে পদে কী কাজ করতে হয় কতক্ষণ কাজ করতে হয় কী কীভাবে কাজ করা যায় তার উপরে ভিডিও লেশন তোমরা পাবে বা ভিডিও গাইড তোমরা পাবে তো অবশ্যই সকলকে রিকোয়েস্ট করবো যে সেই ভিডিওগুলো দেখার এবং তার পাশাপাশি চলো আজকে এই বিরাট বড় আপডেটটি দেখেনি তোমরা যারা বোন পদের জন্য আবেদন করেছিলো তাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ খবর তো ভিডিওটি পুরোটি দেখো এবং ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন মতামত থাকলে যে কোনো রকম প্রশ্ন মতামত থাকলে সেটা কমেন্টে জানাবে এবং যারা নতুন তাদের অবশ্যই বল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে কারণ এরপর নতুন রকমের চাকরির খবর এবং বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি টিপস নিয়ে চলে আসবে পরের ভিডিওতে সো চলো তাহলে আজকে দেখেনি সেই বিরাট বড়ো আপডেট বোন পদের দেখো প্রথমেই চলে এসছি বেঙ্গল ফরেস্ট ডট গভর্মেন্ট ডট ইন এই ওয়েবসাইটে এবং সেখানে গেলে তোমরা একটু স্ক্রল করবে এবং স্ক্রল করার পরে দেখতে পাবে এখানে পাবলিশ ডেট দেওয়া আছে এবং নোটিস দিয়ে আছে সেই নোটিসে জানানো হয়েছে দেখো করিজেন্ডাম টু নোটিস এনগেজমেন্ট অফ বোন সহায়ক এবং দেখতে পাচ্ছ আট চার সরি চার আট দু হাজার কুড়ির নোটিশ এবং সেখানে দেখতে পাচ্ছ এখানে লিঙ্ক দেওয়া আছে তো চলো চলে সেই লিঙ্কটা ক্লিক করে দেখে নেব যে কি নোটিশ দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছি এনগেজমেন্ট অফ বোন সাহেক তোমরা যারা এখন আবেদন আবেদন করো নি তাদের বলবো যে আবেদন করে দেয় এখানে দেখো নোটিশ এবং অ্যাপ্লিকেশন ফর্ম দুটোই দেওয়া আছে তো চলো তাহলে আজকে দেখেনি করিজেন নেমটা দেখো এই হচ্ছে সেই নোটিশ এবং এখানে জানানো হয়েছে দ্য প্যারা থ্রি সি অফ দ্য সিলেকশন প্রসেস ফর এনগেজমেন্ট অফ বোন সয়েক ইস টু বি ডিট অ্যাজ ফলোস মানে সিলেকশন প্রসেসটা কিছু চেঞ্জ হয়েছে দেখো এখানে সাবজেক্ট আর অ্যাসপেক্ট যেটা বলেছিল তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে সেখানে ডিভিশনটা এইভাবে ছিল তিরিশ তিরিশ দশ কুড়ি দশ এটাই ছিল কিন্তু যেটা চেঞ্জ করা হচ্ছে সেটা হচ্ছে এবিলিটি টু রিড বেঙ্গলীয় এনি অফিসিয়াল রেকগনাইজড ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট অ্যাজ অ্যাপ্লিকেব ইন দ্য ডিস্ট্রিক্ট আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এক্স অফ নাইনটিন সিক্সটি ওয়ান অ্যামেন্ডেড ফ্রম টাইম টু টাইম বুঝতেই পারছো যে আগের যে নোটিশটা দেওয়া ছিল সেই নোটিশটা আমি তোমাকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে দেখো এই ছিল আগের নোটিশ এবং এখানে দেখতে পাচ্ছ মার্কস ডিভিশনটা আছে যেটা এবিলিটি টু রিড বেঙ্গলি সেখানে আজ ছিল দশ তিরিশ নম্বর তিরিশ তিরিশ দশ কুড়ি দশ এটাই ছিল কিন্তু এখানে এবিলিটি টু রিড বেঙ্গলি ছিল শুধুমাত্র বেঙ্গলি আবার রাইট বেঙ্গলি ছিল এবং এখানে যেটা ফর্ম চেঞ্জটা করা হয়েছে বা করিজির নাম যে কারণে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে লোকাল যে ল্যাঙ্গুয়েজগুলো হয় মানে বাংলার পাশাপাশি যে লোকাল ল্যাঙ্গুয়েজগুলো আছে সেইগুলোকেও কিন্তু মর্যাদা দেওয়া হচ্ছে সমানভাবে অর্থাৎ এবিলিটি টু রিড বেঙ্গলি অর এনি অফিসিয়াল রেকগনাইজ ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট বাংলার পাশাপাশি যে অন্য ল্যাঙ্গুয়েজগুলো আছে সেই ল্যাঙ্গুয়েজও কিন্তু হতে পারে পরীক্ষাটা মানে যার জন্য যেটা শ্যুট করবে শুধু বেঙ্গলটা কি কিন্তু ধরা হবে না একইভাবে এবিলিটি টু রাইট বেঙ্গলি আর এনি অফিসিয়াল রেকনাইজ ল্যাঙ্গুয়েজ অফ দা স্টেট অ্যাজ অ্যাপ্লিকেবল ইন দ্য ডিস্ট্রিক্ট আন্ডার দা ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গয়েজ এক্ট তো একইভাবে এবিলিটি টু রাইট বেঙ্গলি এটা প্রথমে ছিল কিন্তু যেটা চেঞ্জ করা হচ্ছে সেটা হচ্ছে এনি অফিসিয়াল রিকগনাইজ ল্যাঙ্গুয়েজ মানে পরে যে কোনো রকমের ল্যাঙ্গুয়েজ এটা অফিসিয়াল রিকগনাইজ অবশ্যই এবং এখানে অ্যাক্ট দেওয়া আছে দেখছো নাইনটিন সিক্সটি ওয়ান তো এই অ্যাক্ট অনুযায়ী অন্য ল্যাঙ্গুয়েজ যেটা স্বীকৃত তো সেই ল্যাঙ্গুয়েজেও পরীক্ষা হবে এবং মার্কসটা একই আছে তো এইটাই হচ্ছে নোটিস এখানে এখানটার নিচে দেওয়া আছে এবং এটি আপলোড করে দেওয়া হয়েছে ওয়েবসাইটে এটি বলা আছে তো এই হচ্ছে নোটিস করিজিনালাম নোটিস তাহলে বুঝতেই পারছো যে তোমরা যারা হয়তো যাদের লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি নয় যাদের ল্যাঙ্গুয়েজ অন্য এবং সেটা যদি অফিসিয়ালি রেকগনাইজড হয় তাহলে কিন্তু তারা সেই ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং তোমাদের জন্য তোমাদের ইনফরমেশনটি কাজে লাগবে এর পাশাপাশি বলবো যে কোন সহায়ক পদের জন্য কীভাবে প্রস্তুতি নেবে কী কী রকমের প্রশ্ন হতে পারে তার জন্য নতুন ভিডিও নিয়ে আমি আসবো টোটাল গাইডেন্স যারা নতুন তাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে কারণ এরপরে যে ভিডিওগুলো আসবো সেগুলো আশা করি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে সেগুলো মিস করলে কিন্তু তোমাদের খুব প্রবলেম হতে পারে তো দেখতে থাকো স্মার্ট ক্লাস দেখা হবে পরের ভিডিওতে এবং অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সো থ্যাংক ইউ